হ্যালো স্টুডেন্ট আশা করি তোমরা প্রত্যেককে ভালো আছো আজকের ভিডিওতে আলোচনা করবো মাধ্যমিক দু হাজার তেইশ সালের পরীক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে তোমরা যেন মাধ্যমিক পরীক্ষা শুরু হতে আর বেশি দিন দেরি নেই তাই তোমাদেরকে এই শেষ মুহুর্তে অর্থাৎ অল্প কয়েকদিনের মধ্যে তোমরা কীভাবে পড়াশোনা করবে কীভাবে ভালো রেজাল্ট করবে কীভাবে তোমরা বেশি নম্বর পাবে সেই নিয়ে আজকের ভিডিওটি তোমাদেরকে বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো অনেক কিছুই তোমরা শিখতে পারবে দেখো এখন এই মুহূর্তে তোমরা কীভাবে পড়াশোনা চালাবে কীভাবে পড়াশোনা করবে কিভাবে তোমরা এগোতে পারবে এখন এই মুহূর্তে তোমরা যে পড়াশোনা করবে বা পড়াশোনা চালাবে সেটা সংক্রান্ত বিষয়ে তোমাদেরকে প্রথমে বলবো শেষে কীভাবে ভালো রেজাল্ট করতে হবে সেটা সময় তোমাদের বলব দেখো আশা করি তোমার প্রত্যেকে হয়তো টেক্সট বই পড়া কমপ্লিট হয়ে গেছে এখন এই মুহূর্তে যে সাইসেন ভিত্তিক যেগুলো প্রশ্ন আছে সেগুলো একটু তোমাদেরকে ভালো করে দেখতে হবে তাছাড়া পাশাপাশি তোমাদেরকে যে টেস্ট পেপার যেগুলো প্রশ্ন আছে সেই এবিজি টেস্ট পেপার হোক বা স্কুলের পর্ষদ থেকে যে টেস্ট পেপারটা দেওয়া হয়েছে সেই টেস্ট পেপারেই হোক সেই টেস্ট পেপারে যেগুলো প্রশ্ন রাখা হয়েছে বা প্রশ্ন দেওয়া হয়েছে সেই প্রশ্নগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন সেই প্রশ্নের উত্তরগুলো তোমরা ভালো করে রেডি করো বারবার পড়ো ওই প্রশ্নগুলো পড়ে নেওয়ার পর তোমরা ঘড়ি দেখে সময় একটা নির্দিষ্ট সময় নিজে থেকে তৈরি করে সেই প্রশ্নের উত্তরগুলো খাতার মধ্যে লেখো ওই সময়ের মধ্যে কতটুকু তোমরা অ্যান্সার লিখতে পারছো তোমরা কিন্তু নিজে যাচাই করতে পারবে এইভাবে ঘড়ি দেখে লেখা লেখার অভ্যাস করো তাছাড়া যে তোমাদের যে কোনোই বিষয় হোক বাংলা ইংরেজি ইতিহাস ভূগোল বিজ্ঞান বা অঙ্কই হোক যে কোনো একটা স্কুলের টেস্ট পেপার পেপার থেকে তোমরা একটা পেজ খুলবে সেই পেজ খুলে তোমরা নিজে থেকে সেগুলো অ্যান্সার করার চেষ্টা করো যে কতটুকু তোমরা অ্যান্সার লিখতে পারছো তাহলে তোমরা নিজে কতটুকু প্রিপেয়ার্ড হয়েছ সেটুকু তোমরা নিজে কিন্তু বুঝতে পারবে কেমন তাছাড়া লেখার সময় তোমাদের মনে হয় যে হয়তো যেটা প্রশ্ন পারবে না বা হয়তো লিখতে পারছো না সেই প্রশ্নটাকে তোমরা মার্ক করে রাখবে যখন সময় ধরে লিখে নেওয়ার পর সেই প্রশ্নের উত্তরগুলো তোমরা নিজে থেকে নিজের পাঠ্যপুস্ত পুস্তক থেকে খুঁজে বার করে নিয়ে মুখস্ত করবে তাহলে তোমাদের যেগুলো অজানা প্রশ্ন তার উত্তর কিন্তু তৈরি হয়ে যাবে এইভাবে তোমরা বেশ কয়েকটা পেজ টেস্ট পেপার ধরে প্র্যাকটিস করো তারা দেখবে এক সময় তোমরা সবগুলোই প্রশ্নের উত্তর কিন্তু করতে পারছো এইভাবে তোমাদেরকে স্টেপ বাই স্টেপ করতে হবে তাছাড়া বলবো যে পর্ষদ থেকে যে টেস্ট পেপারটা দেওয়া হয়েছে সেই টেস্ট পেপারের যে অবজেক্টিভ যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নের উত্তরগুলো কিন্তু সেখানে করে দেওয়া আছে পর্ষদ টেস্ট পেপারের যে অবজেক্টিভগুলো দেওয়া হয়েছে সেই অবজেক্টিভগুলো স্কুল ভিত্তিক দেওয়া হয়েছে সে টেস্ট পেপারের অবজেক্টিভগুলো প্রত্যেকটা সাবজেক্টের ভালো করে মুখস্ত করে নাও ভালো করে পড়ে নাও দেখবে যে তোমাদের যে পরীক্ষায় যে অবজেক্টিভ থাকে ছত্রিশ মার্কের সে অবজেক্টিভগুলো তোমাদের কিন্তু সবগুলো রেডি হয়ে যাবে সেখান থেকেও দেখা গেছে যে পরীক্ষায় কমন আসে অতএব তোমরা সেখান থেকে কিন্তু কমন পেয়ে যাবে এটুকু আশা রাখছি তো এগুলো হলো গিয়ে সাবজেক্টের ক্ষেত্রে তাছাড়া আমি অঙ্কের ক্ষেত্রে স্পেশালি বলবো কিছু যারা যারা অঙ্কে হয়তো দুর্বল আছো বা হয়তো অঙ্ক দেখে ভয় লাগছে যে পরীক্ষা কীরকম হবে কীরকম অ্যান্সার করবো কীরকম হয়তো পরীক্ষায় আসবে কমন আসবে কি আসবে না তাদের জন্য দু চারটি কথা আমি বলবো যাদের অঙ্কে একেবারে দুর্বল তাদেরকে বলবো যে অঙ্কে ভয় পাওয়ার কোনো কারণ নেই অঙ্কে পাস করার কিছু কিছু টিপস আছে সেগুলো তোমাদেরকে বলে দিব কেমন দেখো অঙ্ক বিষয়ে অনেকের তো ভয় আছেই কিন্তু তোমাদেরকে বলবো সে মানে এই মুহুর্তে তোমাদেরকে সে বিষয়ে ভয় ঘো অঙ্কের মধ্যে তোমাদের যেটা ফেভারিট সেই জিনিসটা তোমাদেরকে প্রথমে বাছাই করতে হবে কাউকে হয়তো ভালো লাগে পাটিগণিত পাটটা কাউকে হয়তো বীজগণিত ভালো লাগে কাউকে পরিমিতি কিংবা রাশিবিজ্ঞান সেই পাটটা তোমাদেরকে প্রথমে চুজ করে নিতে হবে যে কোনটা তোমাকে বেশি ভালো লাগছে এবং তুমি কোনটা পার্টের বেশি অঙ্ক করতে পারছো সেই পাটের অঙ্কগুলো তোমরা বারবার প্র্যাকটিস করো সাপোজ আমি একটা উদাহরণ দিচ্ছি ধরে নাও তুমি হয়তো পাটিগণিত তোমাদেরকে বেশি ভালো লাগছে তাহলে পাটিগণিতের যে অঙ্কগুলো আসে সেই পাটিগণিতের পাটটা যেখানে অংশীদারি কারবার আছে কিংবা সরল সুদ কিংবা চক্রবৃদ্ধি সুদের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো তোমরা বারবার প্র্যাকটিস করো দেখো এখন তোমাদের কাছে হয়তো ত্রিকোণমিতি পাটটা হয়তো জটিল মনে হতে পারে তুমি এটা এক সাইডে রেখে দাও প্রথমে সেই পাটটা নিয়ে পড়াশোনা করো পাটিগণিত দেখো তুমি সেই পাটিগণিত থেকে তুমি কিন্তু ভালো করে যদি প্র্যাকটিস করো তাহলে সেখানে তুমি পাঁচ নাম্বার অবশ্যই পাবে তাছাড়া মান একের যে প্রশ্ন বা মান দুইয়ের প্রশ্ন যে পাটিগণিতে থাকে সেটাও তুমি করতে পারবে তাহলে হিসাব করে নাও তাহলে পাঁচ তুমি যে পার্টিগণিত একটা ঠিক করতে পারো তাহলে পাঁচ অবজেক্টিভ একটা রাইট করতে পারলে এক ছয় আর যদি মান দুই একটা ঠিক করতে পারো তাহলে দুই হয়ে গেলো তাহলে কত হলো আট নাম্বার তোমার কিন্তু চলে আসছে পার্টিগণিত একইভাবে তোমার যে বীজগণিত ভালো লাগে বীজগণিতটা ভালো করে প্র্যাকটিস করো তাহলে সেখান থেকে তোমার কিছু নাম্বার আসবে তার পাশাপাশি তোমাদেরকে পরীক্ষায় সম্পাদ্য উপপাদ্য এগুলো করলেই দেখবে অনেকটা নাম্বার তোমরা পরীক্ষায় পেয়ে গেছো তো এইভাবে তোমরা প্র্যাকটিসটা চালিয়ে যাও আশা করি তোমরা পরীক্ষায় ভালো ফল করবে এবং ভালো রেজাল্টও করবে তো আজকের ভিডিও এই পর্যন্তই শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ